আমাদের ফাইনাল আউটকাম আসলে আমরা কি চাই এটা আমাদের সবার আগে বের করা দরকার কক্সবাজারে গেছেন সমুদ্র সৈকতে সমুদ্রের শেষ মাথায় কি দেখা যায় আকাশ মিলিয়ে গেছে এরকম লাগে আপনি যখন একটা অনেক বড় পাহাড়ের সামনে দাঁড়ায় থাকেন পাহাড়ের শেষ মাথায় কি দেখা যায় মেঘ আকাশই দেখা যায় তাহলে আপনি দেখেন পাহাড়ের শেষ মাথাতেও আপনি আকাশ দেখতে পাচ্ছেন সমুদ্রের শেষ মাথাতেও আপনি আকাশ দেখতে পাচ্ছেন কিন্তু এই দুইটার কি আসলে উৎস আর চলার পথে কি না বাস্তবে কি তারা কখনো আকাশ ছোঁয় না এটা শুধুমাত্র আমাদের একটা চোখের ধারণা চোখ দিয়ে আমরা মনে করি যে সেই মানুষটা আকাশ ছুঁয়েছে সো আমরা একটা পাহাড় সে সরাসরি আকাশ ছুঁইতে পারে না কিন্তু নিচে দাঁড়ালে মনে হয় সে আকাশ ছুঁচ্ছে ঠিক সেরকম আমরা আসলে আমাদের কোন আকাশটাকে কিভাবে ছুঁতে চাই আমাদের গোল সেটিং বা ফাইনাল আউটকাম আসলে আমরা কি চাই এটা আমাদের আগে সবার আগে বের করা দরকার যে আসলে আমি ফাইনাল কোন ডেস্টিনেশনে যেতে চাচ্ছি কোনো একটা বাসে ওঠার আগে বাসটা আমাকে কোথায় নিয়ে যাবে একটা ট্রেনে ওঠার আগে আমাকে ট্রেনটা কোথায় নিয়ে যাবে আমি যদি ডেস্টিনেশনই না জানি আমাকে কিন্তু ভেহিকেলটা প্রপার জায়গায় নিয়ে যাবে না সো আমাদের প্রথম একটা যে রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে আপনি কোন আকাশটা ছুঁতে চান সেকেন্ড যেটা এটা আমার কাছে সবচেয়ে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় সমুদ্র সৈকতে আপনি মনে করেন দৌড়াচ্ছেন আপনার সাথে আর অনেক মানুষ দৌড়াচ্ছে আপনি সেই দৌড় প্রতিযোগিতায় জিতবেন কি হারবেন সেটা কিসের ওপর নির্ভর করবে জানেন আমরা মনে করি যে আমাদের সমুদ্র সৈকতে আমরা যারা যারা দৌড়াচ্ছি আমাদের দৌড় প্রতিযোগিতায় যে কিনা সবচেয়ে বেশি জোরে শো দৌড়াবে সেই জিতবে কিন্তু সমস্যা যেটা হয় আপনি যে দৌড়াচ্ছেন আপনার এন্ড লাইনে আসলে কি কেউ হাতে দাঁড়িয়ে আছে কি না এটা আমরা কখনো ভাবি না আমাদের ওই সমুদ্র সৈকতে আমাদের ফুল লাইফটা অনেকটা সেরকম সমুদ্র সৈকত আপনি দৌড়াচ্ছেন আপনার সাথে আরও সাড়ে সাতশো কোটি মানুষ তারা দৌড়াচ্ছে কেউ আস্তে দৌড়াচ্ছে কেউ একটু জোরে কেউ অনেক জোরে কেউ উঠছে তাদের সাথে আপনি যখন নিজেকে কম্পেয়ার করবেন আপনার মনে হবে আপনি পিছিয়ে চলে যাচ্ছেন কিন্তু ওই যে জয় পরাজয়ের হিসাবটা আমাদের একটা কম্প্যারেটিভ আইডিয়াতে চলে আসে যে আমার আজকে বয়স এত আমার ফ্রেন্ডরা এই পজিশনে আছে আমি তার থেকে পেছানো আমার কত টাকা আয় করার কথা ছিল কত টাকা আয় করছে অন্য আরেকজন কত টাকা আয় করছে এই কম্প্যারিজন আমাদের ভেতরে জয় পরাজয় সাকসেস ফেইলিয়ারের একটা ডেফিনেশন পুশ করে কিন্তু এর কোনো এন্ড লিমিট নাই আপনি একটা দৌড় প্রতিযোগিতায় তখনই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করতে পারবেন যখন শেষ বিন্দুতে কেউ একজন ফিতা হাতে দাঁড়ায় আছে আমাদের লাইফের রেইসে লাস্ট বিন্দুতে আসলে কেউ ফিতা হাতে দাঁড়ায় নাই যে আপনাকে সেইটা টাচ করতে হবে আর টাচ করলে আপনি জিতে যাবেন